হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মমিতা ইয়াম্মি কিচেনের ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে আমি বানাবো একটা ইউনিক জিনিস, সেটা মানে অনেকে হয়তো দেখেছো পর অনেকে দেখোনি। সেটা হচ্ছে এই যে হলুদ ফুলকপি। এটা কিন্তু আমি শুনেছিলাম যে হলুদ ফুলকপি হয় বলে, কিন্তু আমি কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম। আর এটা ব্যাগে করে নিয়ে আসা হয়েছে বলে ব্যাগের খোসাতে এখানটাতে হালকা কালো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এই হলুদ ফুলকপি আমি এই প্রথমবার দেখলাম, আর এই প্রথমবার রেসিপি করে দেখাবো। আজকে আমি হলুদ ফুলকপি দিয়ে, আর এই যে এখানে দেখো চিংড়ি মাছ রেখেছি, এই চিংড়ি মাছ দিয়ে আর হলুদ ফুলকপি দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আমার এই ভিডিওটা মানে পুরো তোমরা দেখবে আমি কিভাবে রান্নাটা করছি, তোমরা দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে যে কেমন হয়। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এখনো যেহেতু খাইনি, কিন্তু শুনেছি হলুদ ফুলকপি কিন্তু হয় আর রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। আর আমি এটা বানাবো আজকে চিংড়ি মাছ দিয়ে। তো আমি কিরম ভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আর আমি এই হলুদ ফুলকপিটা আজকে কি কি দিয়ে বানাবো দেখো, দেখে নাও। এইখানে রয়েছে এই যে আলু, দেখতে পাচ্ছ আলু আর পেঁয়াজ। আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি এখানে পোস্ত আর কাজু, কাজু পোস্ত আর পেঁয়াজ দিয়ে আমি আজকে বানাবো। আর এখানে রয়েছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এই জিনিসগুলো দিয়ে আজকে আমি বানাবো হলুদ ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তার এতক্ষণে আমি এই মাছগুলো ততক্ষণে আমি বেছে নিই। চলো এই মাছগুলো আমি পুরো ভালো করে বেছে পরিষ্কার করে তোমাদের কাছে আবার ফিরে আসছি। এই দেখো এখানে কিন্তু আমি মাছগুলো এই যে পরিষ্কার করে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছো? এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে রান্নার কাছে চলে আসছি আবার। এই দেখো আমি কিন্তু এখন এই যে ফুলকপিটা কেটে নেব। তো দেখো ফুলকপিটা আমি এখন কেটে নিচ্ছি। এই দেখো ফুলকপিটা কিন্তু দেখো কাটার পরেও দেখো ভেতরটা কিন্তু কত সুন্দর। দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে ফুলকপিটা, এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখো ফুলকপিটা কত সুন্দর, ভেতরটাতে কিন্তু পর্যন্তই দেখো হলুদ রয়েছে। এইভাবে আমি ফুলকপিগুলোকে সব কেটে নেব। এই দেখো এরকম ভাবে কেটে নিচ্ছি। এই দেখো এখানে কিন্তু আমার ফুলকপি গুলো সব কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছো? এই যে কত সুন্দর লাগছে কিন্তু কাটার পরে, হলুদ আর সাদা দেখতে কত ভালো লাগছে। এবার আমি আলুগুলো কেটে নেব। এই দেখো এখানে কিন্তু আমার ভালো করে চোপাটা ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নেব। এই দেখো আলুটা কিন্তু যে আমি কেটে নিয়েছি। এই দেখো এখানে কিন্তু এই যে আমি আলুটা কেটে নিয়েছি, আর আমার এই আলুটাতেই রান্নাটা আমি বানাবো, পিসি আলু দেবো না, ফুলকপি আর আলু। এবার আমি ভালো করে ধুয়ে নেব। আমি এখন পোস্তটা বেটে নেব, আর সাইডে কিন্তু আস্ত রান্না হয়ে গেছে, ভীষণ ধোঁয়া হচ্ছে, একটু আমার অসুবিধে হচ্ছে। এই যে এখানে পোস্তটা আমি নিয়ে নিয়েছি, এবার পোস্তটা বেটে নেব। এই যে এখানে কিন্তু আমি পোস্তটা বেটে নিয়েছি, এই যে পোস্তটা এখানে আমার বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই যে এখানে কিন্তু আমি মগজ দানা নিয়ে নিয়েছি, এবার এই মগজ দানাটাও বেটে নেব। এই যে এখানে কিন্তু আমার এই যে মগজ দানাটাও বাটা হয়ে গেছে, এটাও আমি এখন এই যে তুলে রেখে দেবো। এবার আমি কাজু বাদামটা বেটে নেব, এই কাজুগুলোকে বেটে নেব।
এইখানে এই যে আমি কিন্তু কাজু বাদামটাও বেটে নিয়েছি, আর আজকে আমি আদা রসুন ছাড়াই কিন্তু ফুলকপিটা বানাবো। এই কাজু পোস্ত আর মগর দানা দিয়েই আজকে আমি রান্নাটা করব। কাজুটা আমি বেটে নিয়েছি, এখানে পোস্ত চাল মগর দানা আর এখানে কাজু বাদাম বাটা, আর আজকে আমি কিন্তু রসুন আর আদা ছাড়াই আজকে রান্নাটা বানাবো। পেঁয়াজ আর এই পোস্ত বাটা, কাজু বাটা, কাজু বাদাম বাটা আর এইটা চাল মগজ বাটা দিয়ে। তো প্রত্যেক দিনই তো আমরা আর মানে রসুন আর আদা খাই, আর আজকে আদা রসুনটা বাদ দিয়ে আমি যে তরকারিটা করে দেখাবো তোমাদের, তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে যে আমি এই মশলাটা দিয়ে কিভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি। একটু স্কিপ করে গেলে কিন্তু হবে না, পুরো ভিডিওটা তোমাদেরকে তার জন্য দেখতে হবে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, তার আগে আমি যে সিলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিই। এখানে কিন্তু আমার আঁশটা ধরে গেছে, আর আমি যে কড়া বসিয়ে দিয়েছি, এখন আমি একটু জলটা গরম করে নেব, তার জন্য যে জল দিয়ে দিলাম ফুলকপিটা দেখতে আমি গরম জল দেব, সেই জন্য আমি একটু জলটা গরম করে নিচ্ছি। এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচ লবণ দিয়েছি, এই জলের মধ্যে আমি কিন্তু এই ফুলকপিগুলো দিয়ে দেব। যেহেতু এটা হলুদ ফুলকপি সেই জন্য কিন্তু আমি এখানে আর হলুদরা দিচ্ছি না, শুধু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়েই ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। ফুলকপিটা এখন মানে সেদ্ধ হতে থাকে, একটু গরম জলে, হালকা গরম জলে একটু ভাপিয়ে নেব। এ ভাপা হতে হতে আমি ততক্ষণ পেঁয়াজটা কেটে নেব। এখানে কিন্তু ফুলকপিটা কিন্তু দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে গরম হয়ে গেছে, আর এখানে আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এই যে ফুলকপিটা কিন্তু এবার আমি তুলে নেব। ফুলকপিগুলো এই যে আমি তুলে নিয়েছি, এবারে কিন্তু আমি যে কড়া বসিয়ে দিয়েছি, এইবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য এই যে এখানে মাছগুলোতে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে, এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার এই যে কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো তেল। দিয়ে দেবো কড়ার মধ্যে এবারে আমি ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখো এখানে কিন্তু আমার মাছগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো আমি তুলে নেব। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাতে কিন্তু আমাদেরও আরও নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। তোমরা না সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে। এই যে আমি এখন এবার কড়ার মধ্যে আবার তেল দিয়ে দেব, কড়া কিন্তু গরম হয়ে গেছে, এই যে তেল দিয়ে দিচ্ছি। এবারে এই যে কেটে রাখা আলুগুলোকে আমি কিন্তু ভেজে নেব। এখানে দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি আলুটাতে একটু হালকা করে হলুদ দিয়ে দিয়েছিলাম, বেশি দিইনি, কারণ হলুদ ফুলকপি আছে বলে আমি অল্প করে একটু আলুটাতে হলুদ দিয়ে আমি ভাজা করে নিয়েছি। এবার আমি আলুটা তুলে নিচ্ছি,
এবারে এই তেলের মধ্যে আমি এই যে দিয়ে দেবো ফুলকপিগুলো, ফুলকপিগুলোকে এবার আমি এর মধ্যে হালকা করে ভেজে নেব, কারণ এটা একটু আগে আমি ভাপিয়ে নিয়েছিলাম কম করে, এবার এটা আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো আমার কিন্তু হালকা করে ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ফুলকপিগুলো বেশি ভাজিনি, তাহলে কিন্তু এর কালারটা মানে ভালো বুঝে যাবে না। হলুদ ফুলকপি আমি এরমভাবে হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি এটা তুলে নেব। এখানে আমি এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, এখন আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দেব। এইখানে এই যে দেখো আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর এইবারে এখানে আমি দিয়ে দেবো যে পোস্ত বাটা, চাল মগড়া আর এখানে কাজু বাদাম বাটা সব একসঙ্গে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো সবগুলো দিয়ে। এই যে দেখো আমি কিন্তু অল্প আঁচে কিন্তু মশলাটা করতে হবে, আমি অল্প আঁচেই আস্তে আস্তে এটা ভেজে নিচ্ছি, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে, খেতে পারবো না। আর এখানে আমি দিয়ে দেবো যে পরিমাণ মতো লবণ, আর এটা কিন্তু পুরো একবার হালকা আঁচে এই মশলাটা ভাজ মানে কষে নিতে হবে, ভেজে নিতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে গেলে খুব বাজে হয়ে যাবে। আর তোমরা যখন এই মশলাটা করবে কিন্তু এরকম কম আঁচেতেই কিন্তু তোমাদেরকে এটা করতে হবে। এবার এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেব হলুদ, এখানে কিন্তু আমি বেশি হলুদ দেব না, কারণ মানে ফুলকপিটাই হলুদ সেই জন্য আমি বেশি হলুদ দেব না, কম করে হলুদ দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালটা তোমরা যে যেরকম খাও পরিমাণ মতো দেবে, দিয়ে এগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেবো আবার। এইবার কিন্তু আমি এখানে অল্প করে জল দিয়ে দেবো, জল দিয়েও মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কম করেই জলটা দিতে হবে। এই দেখো আমার মশলাটা কিন্তু কত সুন্দর কষানো হয়ে গেছে, আর একটু কষে নেবো আমি, জলটা যেহেতু দিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে পুরো ভালোভাবে মশলাটা কষা হয় ততক্ষণ আমি কষিয়ে নেব। এই দেখো এখানে কিন্তু আমার দেখো মশলাটা যে তেল ছেড়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখে নাও ভালো করে কত সুন্দর মশলাটাতে কিন্তু আমার তেল ছেড়ে গেছে, মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। জলটা মরে তেলটা পুড়ে দেখো, জলটা মরে পুরো তেলটা ছেড়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু এখানে এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে সেই জন্য, দেখো এখানে আমি যে কাঁচা লঙ্কাটা দিয়ে এরকম করে খুন্তিতে করে কেটে দিচ্ছি। এবার আমার এই যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো কিন্তু মশলার মধ্যে আমি দিয়ে আবার একটু কষিয়ে নেবো। আমার এই যে মশলাটার সাথে ফুলকপি আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। আর এই রান্নাটা আমি বেশি কিন্তু ঝোল করব না, একটু বসা বসা করব, সেই জন্য কিন্তু আমি বেশি জল দেব না, তোমরা যদি ঝোল ঝোল করো তাহলে একটু বেশি পরিমাণে দেবে, আর আমি এটা বেশি বসাও করব না, আর একটু জল দিতে লাগবে এতে আলু আর কপিটা সেদ্ধ হবে। আর আমার রংটা এসেছে দেখো রান্নার, কত সুন্দর কালার এসেছে কিন্তু দেখো, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে, হলুদ ফুলকপিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইখানে এই যে আমি জলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর কালারটা তো অসাধারণ লাগছে দেখতে। এবার আমি এটা চাপা দিয়ে 5 মিনিট মানে রান্নাটা হতে দেব। এই দেখো এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, আর আমার এবারে তরকারিটা আবার নামানোর মতো হয়ে গেছে, দেখো
কত সুন্দর দেখো ঝোলটাও কমে গেছে, আর তরকারিটা কেমন কত সুন্দর ফুটছে দেখতে পাচ্ছ। আর আমার আলু আর ফুলকপি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, এ দেখো কত সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে, আলুটাও এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এখানে দিয়ে দেবো এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, এর মধ্যে সব দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নেবো। এই যে এখানে কিন্তু আমি কম করে একটু শাহি গরম মশলা নিয়েছি, এটা কিন্তু এই যে ওপর থেকে একটু হালকা করে ছড়িয়ে দেবো, দিয়ে একটু নেড়ে এবার আমি এটা নামিয়ে নেবো। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে আমাকে, বাড়িতে তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে রান্নাটা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আমার এখানে রান্নাটা কিন্তু পুরো মানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেব। এবার আমি এই যে তরকারিটা ঢেলে নেব, এই যে দেখো কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। আর হলুদ ফুলকপি বলে কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে এটা কোনো হলুদ ফুলকপি, দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আরো ধামাকাদার রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে আসি খুব তাড়াতাড়ি। তার জন্য সেটা সেই সবগুলো দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। চলো এখানে আমি এটা শেষ করছি ভিডিওটা, আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে।